নতুন জিনিস শেখা সবসময় একটা মজাদার বিষয়। এমন অনেক দক্ষতা রয়েছে যেটা তুমি আয়ত্ত করতে পারো, যার ব্যবহারিক দক্ষতা তোমাকে দৈনন্দিন জীবনে নানারকমভাবে সাহায্য করতে পারে। নতুন কিছু শেখা তোমার মনকে তীক্ষ্ণ এবং সক্রিয় রাখার একটা দুর্দান্ত উপায়। নতুন কিছু শেখা সময় সাপেক্ষ, কিন্তু সময়ের মূল্য তো অপরিসীম। আবার নতুন কিছু জিনিস আমরা যখন শিখতে যাই, তখন আবার আমাদের হাতে কোনো সময়ই থাকে না। আমাদের মাথায় নানা রকম প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কিভাবে এত কিছু আমরা শিখে উঠব, কবে আমরা এত কিছু শিখব, এত কিছু শেখা কি আমাদের পক্ষে সম্ভব, দ্রুত শেখার আসলেই কি কোনো উপায় আছে? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মাল্লিকা দত্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্লিকাস লার্নার স্কিল, কানেক্টিং টু দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো নতুন কিছু বিষয় শেখার দ্রুততম উপায়। দ্রুত নতুন কিছু শেখার বিষয়টা বা নতুন কিছু শেখার এই বিষয়টা কিন্তু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে একটা আলাদা প্রক্রিয়া। কেউ খুব তাড়াতাড়ি শিখে ফেলে, কেউ এক মাস, দু মাস বা আবার অনেকখানি সময় নিয়ে শিখতে পারে। গবেষণা থেকে দেখা গেছে যে যখন আমরা কোনো নতুন কিছু বিষয়ের সঙ্গে পরিচিত হই, অর্থাৎ নতুন কিছু বিষয় শিখতে যাই, অর্থাৎ সেই পরিচিত হওয়ার প্রথম স্টেজ থেকে আগামী 20 ঘন্টার মধ্যেটাই হলো শেখার সবথেকে সক্রিয় মুহূর্ত। এই সময় মস্তিষ্ক উদ্দীপনায় সবথেকে বেশি সাড়া দেয়। এই সময়তে কিন্তু তথ্য ধারণ করার ক্ষমতা মস্তিষ্ক বেশি করে রাখে আর আমাদের শেখার হার দ্রুততমভাবে বাড়িয়ে দেয়। সময় যত বাড়াতে থাকে, মস্তিষ্কর সাড়া দেওয়ার ক্ষমতাও কিন্তু তত কমতে থাকে, আবার আমাদের শেখার দ্রুততম হারও ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এই পর্যায়টিকে বলে হ্যাবিচুয়েশন। আমাদের চিন্তা ভাবনা কিন্তু দুটো পর্যায়ে ঘোরাফেরা করে, একটা হলো ফোকাসড থিঙ্কিং আর একটা হলো ডিফিউজড থিঙ্কিং। যখন আমরা কোনো কাজের প্রতি মনোযোগী হই, অত্যন্ত উদগ্রীবভাবে সেটাকে শেখার চেষ্টা করি, তখন কিন্তু আমরা ফোকাসড থিঙ্কিং অবস্থার মধ্যে থাকি। আবার যখন সেই জিনিসটাকে নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করি এবং আবার সেই চিন্তাভাবনা নিয়ে বিরতিতে চলে যায় এবং অবচেতন মনে সেই চিন্তাভাবনাটায় ঘোরাফেরা করতে থাকে, তখন সেই অবস্থাটাকে আমরা ডিফিউজড থিঙ্কিং বলি। নিউরোসায়েন্টিস্টরা বলেছেন আমাদের মন কখনো এই দুটো অবস্থার মধ্যে একসঙ্গে থাকতে পারে না। মোদ্দা কথা হলো, যখন আমরা নতুন কোনো জিনিস শিখতে যাই, তখন আমাদের চিন্তা ভাবনা এই দুই পর্যায়ের মধ্য দিয়ে কিন্তু অতিক্রম করে, ফলে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং কার্যকরী উপায়ে দ্রুততম হারে আমাদেরকে শিখিয়ে ফেলার ক্ষমতা রাখে। এ তো গেল দ্রুততম শেখার ক্ষেত্রে মস্তিষ্ক কিভাবে কার্যকর হয় তার বৈজ্ঞানিক বিশ্লেষণ। কিন্তু এখন আমি 4টে এমন বিষয় বা স্টেপ বলবো যেটা আমরা বাহ্যিকভাবে আমরা সেই দক্ষতাটাকে অর্জন করে আমরা আমাদের দ্রুত হারে নতুন কিছু বিষয়কে শেখার উপায় হিসেবে বিবেচনা করতে পারি। নাম্বার 1, টিচ আদার, অর্থাৎ অন্যকে শেখাও। নতুন কোনো জিনিস অর্থাৎ নতুন কোনো শিক্ষা, নতুন কোনো কোর্স আমরা যখন করতে যাই, তখন একটা নতুন অবস্থার সাথে আমাদের পরিচয় ঘটে। আর এই অবস্থার যখনই আমাদের মধ্যে আসে, তখন আমাদের মধ্যে তার পূর্ব থেকে একটা চিন্তা কিন্তু আমাদের মধ্যে জাগরিত করতে হবে বা আমাদেরকে ভাবতে হবে যে এই যে শিক্ষাটা আমরা নিলাম, এটা কিন্তু পরবর্তী পর্যায়ে অন্য কেউ আমাদেরকে শেখাতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে, কারণ আমরা ভাবি যে আমাদেরকে সেই শিক্ষাটা অত্যন্ত নিপুণভাবে গ্রহণ করতে হবে, যাতে আমি পরবর্তীকালে কাউকে বোঝাতে পারি। বোঝানো মানে এটা নয় যে সবটাই তাকে বোঝাতে হবে, তুমি যেটুকু বুঝলে তার সারমর্ম কিছুটা তার সঙ্গে আলোচনা করলে। বোঝানোর কোনো ব্যক্তি যদি তুমি না পাও, তাহলে কিন্তু তুমি সেটাকে নোট ডাউন করতে পারো, অর্থাৎ লিখে লিখিত আকারেও তুমি কিন্তু লিখে ফেলতে পারো এবং সেটার ফলে তোমার কিন্তু বোঝার ক্ষমতা অনেকখানি বেড়ে যায়। প্রত্যাশা মানসিক পরিবর্তন ঘটায় আর এই মানসিক পরিবর্তনের জন্যই কিন্তু তোমাকে নতুন কিছু শেখার ক্ষেত্রে নতুনভাবে নতুন কর্মপন্থার মাধ্যমে তোমাকে উদ্বুদ্ধ করে তোলে। তাই নতুন কিছু শেখার আগেই যদি তুমি তোমার উদ্দেশ্যকে ফিক্সড করে ফেলো, তাহলে কিন্তু ওই শেখার বিষয়ে তোমার মস্তিষ্ক অনেক বেশি উদ্দীপনায় সাড়া দেয় এবং তুমি দ্রুত হারে সেই বিষয়টাকে, সেই কোর্সটাকে কিন্তু তুমি নিতে পারো। নাম্বার 2, লার্ন ইন লেস টাইম, অর্থাৎ স্বল্প সময়ে শেখা। আমাদের মস্তিষ্কে কিন্তু অ্যাটেনশন স্প্যান খুব বেশি নয়, তাই মনোযোগ সহকারে যে কাজগুলো আমরা করি বা মনোযোগী সম্পন্ন যে কাজগুলো আছে, সেগুলোকে সময়ের সাথে সাথে ছোট ছোট ভাগে ভাগ করাই হবে ভালো বুদ্ধিমানের কাজ। বিশেষজ্ঞদের মতে নতুন কিছু শেখার ক্ষেত্রে 30 থেকে 50 মিনিট হলো
যথেষ্ট সময়। 30 মিনিটের কমে যদি নতুন কিছু বিষয়ের সঙ্গে তুমি বা নতুন কিছু কোর্স বা নতুন কিছু পড়ার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করো বা পড়তে চাও, তারও কিন্তু সেটা যথেষ্ট নয়। আবার 50 মিনিটের অধিক সময় আমাদের মস্তিষ্কে অনেক তথ্যের লোড বা চাপ বেড়ে যায়। ফলে যখন তুমি নতুন কোনো বিষয় শিখলে এবং তারপরে নতুন কোনো সেশনে যাওয়ার ঠিক মধ্যবর্তী সময়, অর্থাৎ মিডিল টাইমে যদি 5 থেকে 10 মিনিট তুমি বিরতি নাও, তাহলে তোমার মস্তিষ্কের কার্যকর ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা না, দীর্ঘক্ষণ কার্যক্রম করলে মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা কিন্তু কমতে থাকে, তাই মস্তিষ্ককে দিতে হবে বিরতি। কোনো কিছু শেখার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সবথেকে সুন্দর একটা পদ্ধতি হলো পোমোডোরো টেকনিক। এখানে প্রোক্রাস্টিনেশন কমিয়ে আমাদের প্রোডাক্টিভ হতে অনেক বেশি সাহায্য করে এই পদ্ধতি, আমাদের এক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হয়। এর একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে, 30 মিনিট নতুন কিছু শেখা বা পড়া প্লাস 10 মিনিট বিরতি সমান 1 পোমোডোরো। এইভাবে তুমি যদি 4 পোমোডোরো তোমার নতুন শিক্ষার বিষয় বা নতুন কোনো জিনিস শেখার পেছনে সময় ব্যয় করো, তাহলে দেখবে সেখানেও একটা টানা ক্লান্তি বা বিরক্তিবোধ চলে আসছে। সেক্ষেত্রে তুমি আবার সেই প্রোক্রাস্টিনেশনের সাহায্য নিতে পারো, অর্থাৎ আমরা আবার সেই জায়গাটা থেকে সরে এসে কিছুক্ষণের জন্য আমরা কোনো ভিডিও দেখতে পারি, কোনো মোবাইল গেম খেলে আমাদের ব্রেনকে আমরা একটা রিল্যাক্সেশন মুডে নিয়ে যেতে পারি, যার ফলে তুমি যে জিনিসটা শিখে আসলে সেই বিষয়টা কিন্তু তোমার মধ্যে ধারণ করার ক্ষমতা অনেকখানি বেড়ে যাবে এবং দ্রুত হারে তুমি সেটা শিখে যেতে পারবে। 3, ডেভেলপ মেন্টাল স্ট্রেংথ থ্রু ডিস্ট্রিবিউটেড লার্নিং। বিষয়টা একটু অন্যরকম আসলে, কোনো বিষয়, নতুন কোনো বিষয়কে ডিস্ট্রিবিউটেড লার্নিং বা স্পেসিং বা সময়ের ব্যবধানে ভাগ ভাগ করে শিখলে বা পড়লে তোমার নেওয়ার ক্ষমতা অনেক দ্রুত হারে বেড়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম যে তুমি এখনই কোনো নতুন একটা শিক্ষা গ্রহণ করলে বা নতুন কোনো কিছু জিনিস গ্রহণ করার পরে বা শিখলে, সেটা যদি ঠিক 2 দিন পর সেটাকে নিয়ে পর্যালোচনা করো, তাহলে কিন্তু তোমার শেখার হার বা তোমার নেওয়ার ক্ষমতা কিন্তু অনেকখানি বেড়ে যাবে। ঘন ঘন সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা না করে যদি কয়েকদিন পর বা 1 সপ্তাহ পর সেটাকে নিয়ে তুমি যদি চিন্তা শুরু করো, তাহলে কিন্তু তোমার মস্তিষ্কে একটা বিশেষ ধরনের সংকেত পৌঁছে যাবে, যেটা এটাই তোমাকে সংকেত দেবে যে জিনিসটা ধরে রাখার ক্ষমতা তোমাকে বাড়িয়ে দেবে। আর যে মুহূর্তে তুমি তোমার মধ্যে ওই নতুন বিষয়বস্তুটাকে ধরে রাখার ক্ষমতা উপলব্ধি করবে বা মনে করবে যে আমার এটা মনে থাকছে, তখনই জানবে তোমার সেই শিক্ষাটা সম্পন্ন হয়েছে এবং এটা অত্যন্ত দ্রুত হারে সম্ভব হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, 4, টেক ন্যাপস বিটুইন লার্নিং সেশন। লার্নিং সেশনের মধ্যে অর্থাৎ শিক্ষার মধ্যে একটা ছোট্ট ঘুমের প্রয়োজন আছে। যখন আমরা কোনো নতুন বিষয়ে শিক্ষা গ্রহণ করি বা নতুন কোনো বিষয়ের সাথে আমরা পরিচিত হই, সেটা গ্রহণ করার পর আমরা যদি সেটা বিষয়ে অমনোযোগী হয়ে উঠি, তাহলে কিন্তু সেটা আমরা ভুলে যাই, অর্থাৎ আমাদের মস্তিষ্ক বা ব্রেন সেটাকে কিন্তু স্টোর করতে পারে না, ফলে আমাদের সেই নতুন বিষয় সম্পর্কে আর শেখা হয়ে ওঠে না। গবেষণা থেকে এটা জানা গেছে যে নতুন বিষয় যেটা আমরা শিখছি সেটার মধ্যে যদি আমরা একটা ছোট্ট ঘুম বা এই নতুন সেশন চলাকালীনই আমরা যদি একটা একটুখানি ঘুমিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা বা আমাদের স্মরণ শক্তি কিন্তু আগামী 6 মাস অনেক বেশি বৃদ্ধি পায় এবং আমাদের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা অনেকখানি বৃদ্ধি পায়। ফলে আমরা অত্যন্ত দ্রুত হারে ওই নতুন বিষয় বা নতুন কোর্সটিকে গ্রহণ করার ক্ষমতা অর্জন করি। আমি এখন যে 4টি স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আমরা প্রত্যেক দিন নানা রকম জিনিস কিন্তু প্রত্যেকদিনই শিখতে থাকি, আর এই সহজ 4টি স্টেপস যার মধ্য দিয়ে যদি আমরা আমাদের চিন্তা ভাবনাকে নিয়ে যেতে পারি, আমাদের মস্তিষ্ককে সেভাবে কাজ করাতে পারি, তাহলে কিন্তু আমাদের নতুন কিছু শেখার ক্ষেত্রে দ্রুততা বা শেখার গ্রহণের হার অনেক দ্রুততম হতে কিন্তু সাহায্য করবে। তাই আমরা এই 4টি স্টেপস যদি ফলো করি, আমাদের সেক্ষেত্রে লাভ বই ক্ষতি কিছু হবে না।
আজকে পর্যন্ত বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, অনেক অনেক লাইক দাও, সকলের সাথে ভিডিওটাকে শেয়ার করো, যাতে সকলেই উপকৃত হয়। তোমরা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন অল ফর নোটিফিকেশন অফ মাই আপকামিং ভিডিও। সো কিপ ওয়াচিং মাই ভিডিও, টিল দেন গুড বাই।